প্রথম আমি বিএনপি ভোট দিলাম, সুতরাং আমার মধ্যে একটা অনুভূতি কাজ করতে ছিল। আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? জয় পরাজয় আল্লাহ কর্তৃক নির্ধারিত, কিন্তু ইতিমধ্যে জনগণের কাছ থেকে আমি যে পরিমাণ সাড়া পেয়েছি, তাদের সমর্থন পেয়েছি, সুতরাং তাদের যে ভালোবাসাটা আমি পেয়েছি, কারণ আমাকে প্রতিদিন কোনো দিন 43টা পর্যন্ত হাইয়েস্ট পথসভায় আমি কথা বলেছি। আমি দেখেছি যে কোনো জায়গায় যে নির্ধারিত সময় ছিল, এই নির্ধারিত সময়ের 3 ঘন্টা পরেও আমি সেখানে উপস্থিত হয়ে দেখেছি যে সেখানে যে উপস্থিত 3টা মিটিং হলে, পথসভা হলে যে উপস্থিতি থাকার কথা ছিল, 3 ঘন্টা পরে যে তার চেয়ে ডাবল লোক হয়ে গেছে। সুতরাং এই যে দীর্ঘ সময় অপেক্ষা, এটা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। এমনকি বৃষ্টির সময় আমি পথসভা করেছি, গণসংযোগ করেছি, বৃষ্টিতে ভিজেও কিন্তু মানুষ অপেক্ষমান। সুতরাং তাদের এই যে আগ্রহ ভালোবাসা, এটা দেখে আমি নিশ্চিত যে জয় নৌকারি। হ্যাঁ, ফলাফল জয় পরাজয় আমি আগেই বলেছি আল্লাহ কর্তৃক নির্ধারিত। যে কোনো রেজাল্ট আসে, কারণ আমি জনগণের একজন, যে কোনো রেজাল্ট আসে আমি সেটা মেনে নিই। অতীতে আমি তো আই ওয়াজ নট ইন চেয়ার ফর লাস্ট 10 ইয়ার্স, তো এর মধ্যেও তো আমি জনগণের কাজ করেছি, তা আমি তো অভিমান করে বসে থাকিনি বা ঘরে বসে থাকিনি, আমি আমার দায়িত্ববোধ থেকে কাজ করেছি। জয় পরাজয় যেটাই হয়, মানুষের কাজ করার জন্য নিজেকে উৎসর্গ করেছি, আল্লাহ যে কয়দিন বাঁচিয়ে রেখে মানুষের কাজ করি। না, আমভাবে কোনো অভিযোগ দিলে তো চলবে না, এটা একটু নির্দিষ্ট হতে হবে। এখানে কি কেউ, আপনারা তো অনেক সংবাদকর্মী এখানে আছেন সকাল থেকে, কেউ কি কোনো অভিযোগ করেছে? এখন কেউ যদি এজেন্ট না দিতে পারেন, তার দায়ভাগ কি আমরা নিব? আমি একটা দাবি করব যে জনগণ যেহেতু খুব আগ্রহ নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছে, মেশিন আমি এখানে একটা শুনেছি যে কিছুক্ষণ এটা মেশিন ব্যাকআপ ছিল, নির্বাচন কমিশনের প্রতি আমার জনগণের পক্ষ থেকে আহ্বান, আমার অনুরোধ, যাতে যারা লাইনে দাঁড়াবেন, এটা ইলেকশন রুলসও বলা আছে, যারা লাইনে দাঁড়াবেন সকলের ভোটটি যেন গ্রহণ করা হয়।